অফিসিয়াল কাজের জন্য কোনো ডকুমেন্টকে স্ক্যান করার জন্য অথবা কোনো বইকে পিডিএফ আকারে তৈরি করার জন্য আমরা স্ক্যানারের সহযোগিতা নিয়ে থাকি সেক্ষেত্রে আমরা ডিজিটাল বিভিন্ন রকমের স্ক্যানার ইউজ করে থাকি তো অনেক ক্ষেত্রে আমাদের আশেপাশে স্ক্যানার পাওয়া যায় না বা স্ক্যানার অনেক ক্ষেত্রে ক্রয় করাটাও হঠাৎ করে বেশ কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটা স্ক্যানার অ্যাপ ইউজ করে খুব সহজে স্ক্যান করতে পারি যে কোনো ডকুমেন্টকে স্ক্যান করে আমরা পিডিএফ করে ফেলতে পারি অথবা ছবি আকারেও সেভ করে ফেলতে পারি ধরুন আমার কাছে এরকম একটি বই আছে আমি আমি এই বইটাকে পুরো স্ক্যান করব স্ক্যান করে পিডিএফ করবো সেক্ষেত্রেও এই অ্যাপটির সহযোগিতা নেওয়া যেতে পারে অথবা ছোট যে কোনো ডকুমেন্টকেও আমরা স্ক্যান করে কাউকে মেইল করতে পারি তো এই টোটাল কাজটা কিভাবে করে ওইটা আজকে আমরা দেখে নেব তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার জন্য উপকারী সেগুলো অবশ্যই দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এটার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের গুগল প্লে স্টোরে যাবো যাওয়ার পরে একটা অ্যাপের নাম লিখে সার্চ করবো সেটা হচ্ছে ক্যাম স্ক্যানার স্ক্যানার লিখলাম এখানে লিখে সার্চ করলাম একটা অ্যাপ আসছে ক্যাম স্ক্যানার স্ক্যানার টু স্ক্যান পিডিএফ এটার উপরে আমরা এখান থেকে ক্লিক করবো করার পরে এই অ্যাপটা আমরা ইনস্টল করবো তো যেহেতু আমার ইনস্টল করাই আছে সেহেতু আমি আর করছি না আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি ওপেন করবেন অ্যাপটি অ্যাপটি এখন ওপেন হবে তো দেখেন অ্যাপটি ওপেন হওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখেন সেখানে আমার চারটা ফোল্ডার আছে আমি আগে স্ক্যান করছি ওইগুলো দেখাচ্ছে আপনার এখানে ব্লাঙ্কই থাকবে তো আমরা এই ক্যামেরা আইকনটির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি ডক্স এর উপরে থাকা অবস্থায় আপনি ডকুমেন্ট স্ক্যান করতে চান যেমন ধরুন আমি এই ডকুমেন্ট স্ক্যান করতে চাই এখানে একটা বই আছে এই যে একটা বই দেখতে পাচ্ছেন তো আমি এই বইটা এখান থেকে ওপেন করতেছি এই পেজ টি ধরেন আপনি স্ক্যান করতে চান বা এই টোটাল বইটি স্ক্যান করতে চান এটার উপরে এরকম ভাবে মোটামুটি ধরে আপনি একটি ক্যামেরার উপরে ক্লিক করলেন অর্থাৎ ছবি তোলার মতো আপনি এটার উপরে ক্লিক করলেন আমি ক্লিক করলাম তো দেখেন এই যে সে অটোমেটিক্যালি দেখেন এই এরিয়া নিয়ে নিয়েছে আপনি এখান থেকে একটু চেঞ্জও করতে পারেন কিন্তু সে মোটামুটিভাবে অটোমেটিক সব এরিয়াটি নিয়ে নেয় এবার নিচে নেক্সট এর উপরে ক্লিক করবেন দেখেন সোজা হয়ে গেল এবং অটোমেটিক্যালি খেয়াল করেন যে স্ক্যানার থেকেও কিছু কিছু ক্ষেত্রে মানে কি থেকে থেকেও এটা ভালো হয়ে যায় আপনি এখানে সেভ এর উপরে কোনায় ক্লিক করলে সেভ হয়ে গেল এরপরে ধরুন আপনি এর পরের পেজে যেতে চান তো এই যে এখানে দেখেন ট্যাপ টু অ্যাড এ নিউ ফটো এটার উপর আপনি ক্লিক করলেন এর যে পরের পেজ এই পেজটাতে আপনি গেলেন আমি এই করে দেখাচ্ছি এর পরের পেজ হিসাবে তো এটার উপরে আবার ক্লিক করলাম করার এই যে ছবি আকারে এটা ছবিটা লেখার পরে আপনি নেক্সট এর উপরে ক্লিক করলেন এটা দেখেন এই যে আবার স্ক্যান হয়ে গেল এখন আপনি এখান থেকে সেভ করলেন তো এরকম ভাবে আপনি একের পরে এক পেজ গুলা সেভ করতে থাকবেন এরপরে আপনি যেটা করতে পারেন এই যে পেজ গুলা এটাকে আপনি যদি পিডিএফ আকারে দেখেন একের পরে দু দুই দুইয়ের পরে তিন এভাবে হতেই থাকবে আপনি যদি এখান থেকে পিডিএফ এর উপরে ক্লিক করেন পিডিএফ এর উপরে ক্লিক করার পরে এই যে এই উপরে শেয়ারের উপরে ক্লিক করেন এখানে শেয়ারের উপরে ক্লিক করলে আপনি এখানে কোথায় সেভ করতে চান আপনি জিমেইলেও এখানে এটা সেন্ড করতে পারেন আপনি সেভ টু লোকাল আপনার আপনার এই মোবাইলের লোকাল ফোল্ডারেও এটা সেভ করে নিতে পারেন আমি সেভ টু এর উপরে ক্লিক করলাম দেখেন এই যে কোন ফোল্ডারে সেভ হইলো নিচে এখানে দেখিয়ে দিয়েছে এরপর আপনি ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে যদি ধরেন আমার এই জিনিসগুলো ছবি আকারেই আমি সেভ করে রাখতে চাই মোবাইলে এটার আমি ক্লিক করলাম পরে নিচে দেখেন সেভ টু গ্যালারি একটা অপশন আসছে আমি এটার উপর যদি ক্লিক করি আবার এটার উপরও ক্লিক করলাম সেভ টু গ্যালারিতে গেলাম তাহলে দেখেন এই যে এইগুলা গ্যালারিতে সেভ হয়ে গেল ছবি আঁকারে আপনি গ্যালারি থেকে যে কাউকে এগুলা সেভ সেন্ড করে দিতে পারবেন এরকম স্ক্যান পিকচার হিসাবে তো এইভাবে আপনি যে কোনো ডকুমেন্টকে কিন্তু খুব সহজে এখান থেকে স্ক্যান করেও ফেলতে পারতেছেন পিডিএফ আঁকারেও সেভ করতে পারতেছেন এখান থেকে ডিরেক্ট মেইলও করতে পারতেছেন তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বোনের সাথে শেয়ার করতে ভুলবেন না